কেরালার ইরনাকুলাম জেলার বোমা বিস্ফোরণ আর ইসরায়েল আর হামাসের যুদ্ধ কি সংযোগ? দেওবারে কেরালাত বোমা বিস্ফোরণ হয় একটা প্রেক্ষাগৃহত, আর যেটা বিস্ফোরণের ফলত এগারী মহিলার মৃত্যু হয় আর প্রায় চারিজন গুরুতরভাবে আহত হয়। শনিবারে সেই একই কেরালার আন এখন জেলাত, মাল্লাপুরম নামৰ আন এখন জেলাত জামাতে ইসলামী নামৰ সংগঠনটোৱে এখন সভা অনুষ্ঠিত করে, যখন সভাত হামাসৰ শীর্ষ পর্যায়ের নেতা উপস্থিত থাকে। হয়, শনিবারের এইখন সভাত হামাসৰ নীতি নির্ধারণ কমিটির এজন নেতা, তেওঁৰ নাম হৈছে খালিদ মাসাল, তেওঁ উপস্থিত থাকে ভিডিও কনফারেন্সিংৰ যোগেদি কাটাৰৰ রাজধানী দোহাৰপৰা। তেওঁ নিজৰ ভাষণ প্রসঙ্গত জেহাদৰ আহ্বান জনায় আৰু কয় ভাৰতবৰ্ষত পেলেস্তাইনৰ সমৰ্থনত লোক ৰাজপথলৈ নামি আহক। আৰু তেওঁৰ এই ভাষণ প্ৰদান কৰে শনিবাৰে আৰু দেওবাৰে কেৰালাত এই কুটাঘাত সংঘটিত হয়। কেৰালাৰ ডিজিপিয়ে জনোৱা মতে এটা টিফিন বক্সত আইডি সংস্থাপিত কৰা হৈছিল, এটা নহয় এক লানি বোমা বিস্ফোৰণ হৈছিল। ইয়াৰ পৰা এটা কথা স্পষ্ট হৈছে, এয়া সন্ত্ৰাসবাদীৰ কুটাঘাত। যদিও তদন্তকারী প্রতিষ্ঠানসমূহে কোনো ধরনের তথ্য সদরি করা নাই, কিন্তু হামাসর নেতার শনিবারের ভাষণ আর দেওবারের কেরালার বোমা বিস্ফোরণের কিন্তু সংযোগ থাকার কথা ভবার বা বিশ্লেষণ করার বা তদন্তর আওতলে আনার ফল আছে।